এই তিনের চরণে আমরা লইলাম শরণ, কিবা যাহা হইতে বিঘ্ন না হয় মোদের এই অবিষ্ট পুর হইতে বিঘ্ন না হয় মোদের কীর্তন পারম্ভে করি কিছু মঙ্গলাচরণ আমার গুরু বৈষ্ণবে ভগবান এ হয় দিনের শরণ বৈষ্ণবে ভগবান এ হয় দিনের এই তিনের স্মরণে হয় মোদের বিঘ্ন বিনাশ কিবা অনায়াসে হয় মে মোদের মোদের বাঞ্ছিত পুর আসে হয় মোদে বাঞ্ছিত পুর সকল ভক্ত বৃন্দের চরণে করি আমি কোটি নমস্কার, আজ সবে মিলে পদধূলি দেবেন মস্তকে আমার, সবে মিলে পদধূলি দেবে মস্তকে আমার। কৃষ্ণ ভক্ত মন্ডলী, আহত অনাহত অব্যাহত আমার গ্রামবাসী বৃন্দ, যাহার আমার রাধা গোপীনাথের রাতুল চরণে নিজেদেরকে বিলিয়ে দিয়েছেন তাহাদের চরণে জানাই কোটি কোটি দণ্ডবত প্রণাম। এখানে যত সাধুগুরু ব্রাহ্মণ বৈষ্ণব আছে তাহাদের চরণে জানাই কোটি কোটি দণ্ডবত প্রণাম। তারপরে জানাই আমার শিক্ষা গুরু দীক্ষা গুরু ও পিতামাতার চরণে অনন্ত কোটি কোটি দণ্ডবত দণ্ডবত। মাগ, যাদের আশিসে যাদের কৃপায় এই মহতী হরিবাস করে আসতে পেরেছি, আপনাদের মতো ভক্তির সান্নিধ্যে এসে আপনাদের মতো ভক্তির পদরজ আজকে আমার শিরে ধারণ করার সৌভাগ্য হয়েছে। না জানি এটা আমার কোন জন্মের স্বীকৃতির ফল। বাবা, কিছু না দিলে কিছু পাওয়া যায় না, আগে কিছু দিতে হবে তবেই কিছু পাওয়া যায়। যারা যাই হোক, আমার দাদা ভাই যিনি কীর্তন করে গিয়েছেন গৌর সম্বন্ধে অনেক কিছু বলেছে, আপনারা সাধন করেছেন, আমি একটা খুব কিছু বেশি বলবো না, তবে একটা কথা বলবো, গৌর হয়ে এসেছিলেন কেন, দুটি কারণে। একটি হলো হরিনাম দিয়ে জগৎকে উদ্ধার করা, আর একটি কারণ হলো রাধা রানীর প্রেমামৃত রস আস্বাদন। আজ আমার শ্রীমান মন মহাপ্রভু তিনি যখন নদিয়ায় নবদ্বীপ এসেছেন কাদের জন্য, আমাদের মতো পাপাচারী অত্যাচারী ব্যভিচারী দুরাচারী জীবকে
উন্মুক্ত করার জন্য তিনি এসেছেন এই নদিয়ায় নবদ্বীপে আমার সচিব পিসির গর্ভে। কিন্তু একটা কথা চিন্তা করবেন বাবা মা, ভগবান কারো মাতৃদ্বার দিয়ে বাহির হন না, তেনার আবির্ভাব হয়, ভগবানের আবির্ভাব হয়, ভগবান কারো মাতৃদ্বার দিয়ে প্রসব হয় না। সেই গৌর হরি এই আমাদের সুধা মাখা হরি নাম বদনে বলতে বলতে আমার ভক্তবৃন্দের সাথে নদিয়ায় নবদ্বীপে প্রতিটি জীবের দ্বারে দ্বারে যাচ্ছেন, আর অঝর ছড়াই কাঁদছেন, আর বলছেন হে জীব তোমরা নাম বলো, নাম ছাড়া কলি যুগে জীবের অন্য কোনো উপায় নাই, নামই হলো আমাদের পরম রত্ন, নামই হলো আমাদের পরম ধন, নাম ছাড়া গতি নাই ছাড়া। কেমন ভাবে বাবা, হ্যাঁ গো মায়েরা কেমন ভাবে গৌর হরি নাম বলেছিলেন, বাহু দুটিকে উত্তোলন করে আনন্দে মুখরিত হয়ে তিনি খোল করতালের সঙ্গে নৃত্য করতে করতে বলেছিলেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে রাম হরে রাম রাম হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে হরি নাম করো সবে করো তালি দিয়া করো তালি দিয়া পলাইবে বৃক্ষের পক্ষী ভয়ে ভীতা হই ভয়ে ভীতা
হরি, হরি নাম কর। তবে বাবা বাহু দুটিকে উত্তোলন করি, সোজা কথায় বাহু দুটিকে তুলি, হাত দুটিকে তুলি, মাঝে মাঝে করো তালি দিও। হরি বল, হরি বল, হরি বল, হরি বল। কোন ভক্তের প্রশ্ন জাগবে, বাবা আমরা যদি বাহু তুলে হরি কথা বলি তাহলে আমরা কি পাবো? যদি করতালি দি তাতেই বা কি পাবো? কি গো বাবা মা, আমরা তো এসেছি কিছু পাবার আশায়। রাধে, হ্যাঁ বাবা মা, পাওয়া যাবে। ধরুন পার্থিব জগৎ দিয়ে আমি একটু কথা বলছি, এই করতালি দিয়ে কৃষ্ণ কথা বললে কি হয়? পার্থিব জগৎ দিয়ে আমি একটু বলছি, ভালো করে শুনবেন বাবা মা। কোন ভক্ত দূর দেশ গমন করছে, আগেকার দিনে বাবা মা পদব্রজে যেতে হতো, অতএব পায়ে হেঁটে কোন আত্মীয়র বাড়ি কোন দূর দেশে যেতে হতো পায়ে হেঁটে। এখন বাবা মোটর বাইক, অটো, টোটো বা প্রাইভেট গাড়ি অনেক কিছু হয়ে গেছে, এখনকার লোক বিলাসিতা হয়ে গিয়েছে, আর হেঁটে যাওয়ার সময় নাই। ধরুন কোনো ভক্ত দূর দেশ গমন করছেন, প্রখর রৌদ্রের তাপে ক্লান্ত হয়ে একটি বৃক্ষের নিচে বসেছে, বৃক্ষের নিচে যখন বসেছেন বৃক্ষের ওপরে ছিল একদল পাখি, সেই পাখিগুলি কি করছে বাবা? পাখিগুলো তাদের ভাষায় ওই কিচমিচ 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 করছে আর বিষ্ঠা ত্যাগ করছে। বিষ্ঠা মানে হ্যাঁ গৌর, হরি বল, হরি বল। পায়খানা ত্যাগ করছে। আপনি যদি কোনো বস্তুর দ্বারা ওই বৃক্ষের দিকে ছুঁড়ে দেন বা শব্দ করে কি হবে বাবা মা? পাখিগুলো উড়ে পালিয়ে যাবে। নিতাই গৌর, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। তদ্রূপ আমাদের এই মানব বৃক্ষ দশটি ইন্দ্রিয় নিয়ে গঠন, পঞ্চ কর্ম ইন্দ্রিয়, পঞ্চ জ্ঞান ইন্দ্রিয়, সব ইন্দ্রিয়গুলো কিন্তু সাধন ভজনের পথে অভিমুখী হন না। কিছু কিছু ইন্দ্রিয় আছে যারা বাধা স্বরূপ দ্বারা। তাহলে বাবা মা, আপনি যদি করতালি দিয়ে কৃষ্ণ কথা বলতে পারেন, যে ইন্দ্রিয়গুলি আপনার বাধা স্বরূপ দাঁড়াচ্ছেন তারা ঊর্ধ্বগামী হতে পারবেন না, নতগামী হয়ে যাবে। মাগো, এর জন্য করতালি দেওয়া। হ্যাঁ গো কৃতনিয়া, আমরা যে হাত দুটি ওপর দিকে তুলব, তাহলে হাত দুটি তুললে আমরা কি পাব? হ্যাঁ বাবা, পাওয়া যাবে, হাত দুটি তুললে পাওয়া যাবে। আসুন বাবা মা আর একটু ভালো করে জেনে নিই পার্থিব জগৎ দিয়ে। ধরা যাক এই রামচন্দ্রপুরে কোন ভক্তির বাড়ি এক দুষ্কৃতীর দল প্রবেশ করেছে। মাগো, দুষ্কৃতি বলতে পুরো ডাকাতির দল প্রবেশ করেছে কোন ভক্তির বাড়িতে। বাড়ির গৃহকর্তা যিনি, তিনি স্থির থাকতে পারছেন না, তাকে মেরে দেবে এমন অবস্থা। যে কোনো প্রকারে
তিনি সরে গিয়ে এখনকার বাবা থানার কন্টাক্ট নাম্বার বা ফোন নাম্বার সবাকার জানা আছে। আপনাদের এখানকার থানা কোথায়? হরিপাল, তাই তো? নিতাই গৌর, হরিবল হরিবল কৃষ্ণ। এখানকার থানা হলো হরিপাল, তাই তো? তাহলে কোন ভক্ত যে ভক্তকে এত অত্যাচার করছেন, তিনি থানায় ফোন করে দিলেন, বাবু আমার বাড়িতে ডাকাতির দল এসেছে, আমি চন্দ্রপুর থেকে অমুক ব্যক্তি বলছি, আপনার যত শীঘ্র পারেন এসে আমাকে উদ্ধার করুন, তা নইলে হয়তো আমার প্রাণ যায়। বাবা মা এই বেদনা শুনে, দুঃখের কথা শুনে পুলিশ বাবুরা জিপ নিয়ে বেরিয়ে পড়লেন। হরিবল হরিবল হরিবল। কোন ভক্তের প্রশ্ন জাগবে, এখন আর জিপ নেই বাবা মা, টাটা সুমো হয়ে গিয়েছে। তা ওনারা এসেছেন হাই রোড দিয়ে, এসে করছেন কি ওই বাকলো দিয়ে নেমে আপনাদের এই রামচন্দ্রপুরে প্রবেশ করছেন, আর ডাকাত গুলো কেমন ভাবে বুঝতে পেরে গিয়ে ওই রাস্তা দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করছে, যে চন্দনপুরে গিয়ে ট্রেনে উঠে চলে যাবে। কিন্তু রামচন্দ্রপুর পার হওয়ার আগে পুলিশ বাবুরা তখন এসে পড়েছেন সম্মুখে, দাঁড়া, তোমরাই মনে হচ্ছে রামচন্দ্রপুরে গিয়েছিল অমুক ভক্তের বাড়ি ডাকাতি করতে, দাঁড়াও দাঁড়াও, যদি না দাঁড়াও দেখতে পাচ্ছ আমার হাতে বন্দুক রয়েছে, একবার যদি ঘোড়াটা টিপে দি ভবলীলা সাঙ্গ হয়ে দাঁড়াও। যখনই বলেছে বাবা মা, তখন সেই ডাকাত গুলো কি করেছে, ওপর দিকে হাত তুলে দিয়েছে, ওপর দিকে হাত তুলে দিলেন। ভালো করে বুঝবেন বাবা মা আমি যে কথাগুলো বলছি, ওপর দিকে যখন হাত তুলে দিলেন, এতে করে কি বোঝা গেল বাবা মা? দুটি প্রবাদ আছে, ইংলিশে বলে স্যালেন্ডার হলো, আর বাংলায় বলে আত্মসমাপন করলো। তাই তো নাকি? ভুল বললাম? যখন বাহু তুললেন তখন পুলিশ বাবুরা আর গুলি করবেন না, তাহলে ইংলিশে বলে স্যালেন্ডার হলো, আর বাংলায় বলে আত্মসমাপন করলো। তা আমাদের বাহু তোলার মানে হচ্ছে বাবা মা, আমরা যা কিছু পেয়েছি তো গৌর গোপীনাথের থেকে পেয়েছি, এ দয়াময়, এ দেহ তোমার, এ মন তোমার, এ রূপ তোমার, এ যৌবন তোমার, এ অহংকার তোমার, প্রভু গো যা কিছু সকল কিছু তোমার দেওয়া। তাই আমরা ওই চরণে কপে দিলাম আমার দুটি নয়ন তারা, ওই চরণে কপে দিলাম আমার দুটি নয়ন তারা, ওই চরণে কপে হরি, তাই গৌর হরিবল হরিবল।
জন্য মাঝে মাঝে বাবা মা যারা আছেন মাঝে মাঝে হাত তুলবেন আর করতালি দিবেন। আত্ম অহংকার ভয় দিন থাকতে নয়। তাহলে বাবা মা আগেই বলেছি কিছু দিতে হবে, যতক্ষণই হরিবাসরে আছি ততক্ষণ গোবিন্দের দিকে মতি রাখুন, কোনো না কোনো দিন আমার গোপীনাথ আপনাদের কৃপা করবে। তা যাই হোক, আজ নাচো তো না রঙে নবদীপ আর নাচো তো না রঙে নবদীপ নাচো তো না রঙে নবদীপ নাচো তো না রঙে নবদীপ ভক্তজন সঙ্গে করি নাচি নাচি যায় ভক্তজন সঙ্গে করি নাচে নাচে যায় ভক্তজন সঙ্গে করি নাচি নাচি যায় ভক্তজন সঙ্গে করি নাচি নাচি যায় আমরা হরি 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 বল হরি 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 বল হরি হরি তাদেরকে সঙ্গ দিচ্ছে কে, আমার মুকুন্দ মুরারি বসু রামানন্দ আর মুকুন্দ মুরারি বসু রামানন্দ মুকুন্দ মুরারি বসু রামানন্দ আর মুকুন্দ মুরারি বসু রামানন্দ জগদনন্দন তাহে মৃদঙ্গ জগদনন্দন তাহে মৃদঙ্গ পার জগদনন্দন তাহে মৃদঙ্গ পার বাজায় তাতা থইয়া থইয়া বাজায় ওইরা বাজায় তাতা থইয়া থইয়া মৃদঙ্গ বল বাজায় তাতা থইয়া আর গোবিন্দ মৃদঙ্গ গোবিন্দ মৃদাঙ্গ লইয়া বাজায় তাতা তৈয়া তৈয়া। হ্যাঁ, মুকুন্দ মুরারি বসু রামানন্দ রায় জগদানন্দন তাহে মৃদঙ্গ বায় নাচো তো না রঙ্গে নবদ্বীপ রায় দূরে থাকি হেরত আমার বাসু ঘোষ গায় আমার বাসুদেব গায়।